আসসালামু আলাইকুম। আর বিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের মুখোমুখি এবার চীন। তেল আবিবে আমিরাতের দূতাবাস উদ্বোধন বুধবার। যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অশুভ পরিকল্পনা বলছে উত্তর কোরিয়া। তালেবান অগ্রযাত্রায় শঙ্কিত তুর্কিমেনিস্তান সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন। সাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজ তাড়িয়ে দিয়েছে চীন। এবং সর্বশেষ থাকছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড়। মানবাধিকারের নামধারী যুক্তরাষ্ট্রের মুখোশ আস্তে আস্তে করে উন্মোচন হতে শুরু করেছে। তারা মানবাধিকারের নাম ধরে বিভিন্ন দেশে যায়, সেখানে মানবতার সাহায্যের নাম করে সেখান থেকে সমস্ত অর্থ সম্পদ আস্তে আস্তে লুটপাট করতে থাকে। এমনকি মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র তখনই কথা বলে যখন তাদের বিপক্ষে কোনো রাষ্ট্র দাঁড়ায় বা কথা বলে, সেই রাষ্ট্রের বিরুদ্ধেই শুধুমাত্র মানবাধিকারের ইস্যুগুলো যুক্তরাষ্ট্র চোখে পড়ে। কিন্তু তার মিত্র যে দেশগুলো, অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রের পা চেটে চলে, তাদের মানবাধিকার ইস্যুগুলো যুক্তরাষ্ট্রের চোখে পড়ে না, যেমন সৌদি আরব বা ইসরায়েল। সুতরাং মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের মুখোশ এখন উন্মোচন হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র একটি দোমুখো সাপ হিসাবে পরিগণিত হচ্ছে। আপনারা কি মনে করেন, মানবাধিকার ইস্যু সত্যি যুক্তরাষ্ট্র দোমুখো সাপ নাকি বিষধর সাপ? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের মুখোমুখি এবার চীন। এশিয়ার পরাশক্তি খ্যাত চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিনের। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে 10 লাখেরও অধিক উইঘুর মুসলিমকে জিনজিয়াং প্রদেশে পুনর্বাসন কেন্দ্রে রাখার নামে বন্দী রেখেছে চীন সরকার। তাদের উপর নিয়মিত নিপীড়ন চালানো হয় বলে একাধিক অভিযোগ রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি পশ্চিমা দেশ এই ইস্যুতে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ রয়েছে। মার্কিন প্রশাসন নতুন করে চীনের আরও কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি গণমাধ্যমের। গত এপ্রিলে চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর নিপীড়নকে প্রথমবারের মতো গণহত্যা হিসাবে ঘোষণা দেয় ব্রিটেন। সেই সঙ্গে এর নিন্দা জানিয়ে পার্লামেন্টে একটি বিলও পাশ করে দেশটির আইন প্রণেতারা। তার আগে নেদারল্যান্ডস, কানাডা এবং যুক্তরাষ্ট্র একই রকম বিল পাশ করে, যদিও বেইজিং বরাবরই উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। চীন সরকার তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে একে পশ্চিমা ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে। চীনের ভাষায়, পশ্চিমারা উইঘুর ইস্যুতে ভুল করছে, তাদের উচিত নিজেদের এই ভুল সংশোধন করা। উইঘুর ইস্যুতে পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে চীন তাদের নীতি ও কৌশল পরিবর্তন আনতে শুরু করেছে। সিএনএনের এক নিবন্ধে বলা হয়েছে, চীনা কূটনৈতিকদের জন্য এখন আক্রমণই প্রতিরক্ষার বড় অস্ত্র। জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক চাপ যখন বাড়ছেই, তখন চীন পাল্টা আক্রমণের কৌশল নিয়ে নেমেছে। কিছু পশ্চিমা দেশের বিরুদ্ধে তোপ দেগে তারা বলছে, চীনের মানবাধিকার ইস্যুতে কথা বলার আগে এই সব দেশের উচিত নিজেদের জটিল মানবাধিকার পরিস্থিতির রেকর্ড দেখা। কানাডায় আদিবাসী জনগণের প্রতি দেশটির সরকারের আচরণ নিয়ে একটি পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত করার জন্য গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সম্প্রতি কানাডায় ব্রিটিশ কলম্বিয়া ও সাসকাটচেওয়ানে সাবেক এক আবাসিক স্কুলের জমিতে 750টিরও বেশি বেয়ারিশ কবর পাওয়া গেছে।
দেশটিতে আদিবাসীদের একটি সংগঠন কাওয়েশেস ফার্স্ট নেশন এই কবরগুলো খুঁজে পায়। কানাডায় এত বিশাল সংখ্যক অচিহ্নিত কবর পাওয়ার এই ঘটনা বিরল। দেশটির আদিবাসী সম্প্রদায়ের শিশুদের সভ্য করে তুলে কানাডার মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ঊনবিংশ এবং বিংশ শতাব্দী ধরে এই স্কুলগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ধর্মীয় কর্তৃপক্ষের ওপর। এইসব স্কুলে পড়ালেখা করার সময় মারা যায় আনুমানিক 6,000 শিশু। মূলত স্কুলের ভিতরে খুব অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বাস করার কারণে। শিক্ষার্থীদের প্রায়শই রাখা হতো এমন সব ভবনে যা খুবই নিম্নমানের, সেখানে ঘর গরম রাখার তেমন ব্যবস্থা ছিল না এবং ছিল না শৌচ কাজের জন্য পর্যাপ্ত ব্যবস্থা। চীন বলছে, এই মর্মান্তিক ঘটনায় শুধু দুঃখ প্রকাশ করাটা যথেষ্ট নয়, কানাডার ভুল শোধরানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিতে হবে। জেনেভাস্থ জাতিসংঘের চীনা মিশনের মিনিস্টার জিয়াং ডুয়ান একথা বলেন। তার এই বক্তব্য বেশ কিছু চীনা গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। এমনকি চীনের রাষ্ট্রপরিচালিত গ্লোবাল টাইমস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি কার্টুন প্রকাশ করেছে, যেখানে তাকে দেখা যাচ্ছে কঙ্কালের খুলির স্তূপের ওপর বসে আছেন তিনি। সেখানে ক্যাপশনে ছিল, আমরা তোমাদের জমি কেড়ে নিয়েছি, তোমাদের পুরুষদের খুন করেছি, বাচ্চাদের কবর দিয়েছি, এখন আসো মিটমাট করে ফেলি। উইঘুরদের উপর চীন নির্যাতন করছে এই অভিযোগ তদন্তের জন্য পশ্চিমা 44টি দেশের সঙ্গে মিলে কানাডা জাতিসংঘকে আহ্বান জানানোর পর চীন এই অবস্থান নিয়েছে। কানাডা প্রথম দেশ নয় যাদের বিরুদ্ধে চীন এই ভূমিকা নিয়েছে। অস্ট্রেলিয়ার আদিবাসীদের উপর নির্যাতন করেছে বলে এর আগে অভিযোগ করেছে বেইজিং। গত 6 মাস ধরে চীন অস্ট্রেলিয়াকে আক্রমণ করে আসছে। এমনকি আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনারা যুদ্ধ অপরাধ করেছে বলে চীন অভিযোগ করছে। বিশেষজ্ঞরা বলছে, এরই মাধ্যমে মূলত মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের ভণ্ডামিকে তুলে ধরতে চাইছে চীন। তবে তারা বলছে, এক্ষেত্রে চীনও ঝুঁকিমুক্ত থাকছে না। চীনের প্রচেষ্টার জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছে, উইঘুরদের উপর নির্যাতনের দায় কেন নিচ্ছে না বেইজিং। কানাডা বলছে, তারা অতীতে ভুল করেছে, কিন্তু চীন কেন তাদের ভুল স্বীকার করে না। চীনে কানাডার সাবেক রাষ্ট্রদূত গাই স্টেন জ্যাক্স বলেছেন, কানাডায় যে তদন্তের দাবি চীন করছে সেই একই তদন্ত জিনজিয়াংয়ে করতে দিতে চাইছে না কেন তারা। তেল আবিবে আমিরাতের দূতাবাস উদ্বোধন বুধবার। ইসরায়েলের সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের উপস্থিতিতে তেল আবিবে অবস্থিত এই দূতাবাস ভবন উদ্বোধন করা হবে। আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা অনুষ্ঠান পরিচালনা করবেন। দায়িত্ব প্রাপ্তির পর গত 1 মার্চ থেকেই ইসরায়েলে অবস্থান করছেন তিনি। এর আগে গত 29 এবং 30 জুন সংযুক্ত আরব আমিরাতে প্রথম আনুষ্ঠানিক সফরে যান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ারি লাপিদ। সফরে তিনি আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরায়েলের দূতাবাস এবং বৃহত্তর শহর দুবাইয়ের কনসুলেটর উদ্বোধন করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছরের আগস্টে পারস্য উপসাগরীয় দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়। গত বছরের 15 সেপ্টেম্বর তারিখে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সাথে কথিত ইব্রাহিমি চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকরণ ও বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তায় চুক্তিবদ্ধ হয়। চুক্তির অংশ হিসাবে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলে তাদের কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা করেছে। ইসরায়েলের দখলদারিত্বের শিকার ফিলিস্তিনি আরবরা এই চুক্তিকে তাদের পিঠে ছুরিকা আঘাতের সাথে তুলনা করেছেন। যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অশুভ পরিকল্পনা বলছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তাকে অশুভ রাজনৈতিক পরিকল্পনা বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে এটাও বলেছে যে অন্য দেশগুলোর উপর চাপ প্রয়োগ বজায় রাখতেই তাদের এই সব সহায়তা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও চ্যানেল নিউজ এশিয়া। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্ররা COVID-19 ভ্যাকসিন বা অন্যান্য সহায়তার প্রচার বাড়িয়ে তুলতে পারে এমন পরামর্শের পরে এইসব কথা বলছেন উত্তর কোরিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত এক্সচেঞ্জ
প্রচারের জন্য মন্ত্রণালয়ের অনুমোদিত সমিতির সিনিয়র গবেষক কং হায়ন চোল। এর আগে রবিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সরকারি ওয়েবসাইটে মার্কিন সহায়তার সমালোচনা প্রকাশ করেছে। এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত যা সরকারের চিন্তাভাবনাকে প্রতিফলিত করে। বিশ্বজুড়ে উদাহরণের একটি সিরিজ তালিকাভুক্ত করছেন কং হায়ন চোল। তিনি বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির লক্ষ্য বা মানবাধিকার ইস্যুতে চাপের সঙ্গে সহায়তার সংযোগ স্থাপনের একটি অনুশীলনকে হাইলাইট করে। এটি সুস্পষ্টভাবে প্রকাশ করে যে মানবিক সহায়তাকে মানবাধিকার ইস্যুর সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্তর্নিহিত উদ্দেশ্য হল সার্বভৌম রাষ্ট্রগুলোর উপর তাদের চাপকে বৈধতা দেওয়া এবং অশুভ রাজনৈতিক পরিকল্পনা অর্জন করা, যোগ করেন এই গবেষক। তালেবান অগ্রযাত্রায় শঙ্কিত তুর্কিমিনিস্তান, সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন। আফগানিস্তানে তালেবান অগ্রযাত্রায় শঙ্কিত হয়ে সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুর্কিমিনিস্তান। আফগানিস্তান সীমান্তের সুরখাবাদ শহরে তুর্কিমিনিস্তানের সামরিক বহর পৌঁছেছে। জানা গেছে, আফগান সীমান্ত থেকে 4 কিলোমিটার দূরে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে ট্যাঙ্ক, কামান ও সাজওয়াজান রয়েছে। আরও অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে। আফগানিস্তানের তালেবান সেদেশের সীমান্তবর্তী এলাকায় দখল নেওয়ার পর তুর্কিমিনিস্তান সীমান্তে সামরিক শক্তি বাড়ালো। আফগান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পশ্চিমের হেরাত প্রদেশের 2টি শহর দখলে নিয়েছে তালেবানেরা। সাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজ তাড়িয়ে দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিয়েছে চীনের সামরিক বাহিনী। যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগরে পার্সেল দ্বীপপুঞ্জের কাছে চীনের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সোমবার এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ ব্যাপারে এক বিবৃতিতে চীনের পিপুলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ডো জানিয়েছে, উত্তেজনা সৃষ্টিকারী এমন কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাব। পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়। প্রতি ঘণ্টায় 16 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক শক্তিশালী সৌরঝড়। স্পেস ওয়েদার ওয়েবসাইট এমনটাই জানিয়েছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। বলা হয়েছে, সোমবার এই ঝড় আশ্রে পড়বে পৃথিবীর উপর। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি হয়েছে বলে জানান সংবাদ মাধ্যমটি। ঝড়ের ফলে দুর্দান্ত দৃশ্য দেখা যাবে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে। নাসার দাবি, দ্রুতগতির এই ঝড়ের জেরে স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত হতে পারে। এছাড়া জিপিএস এবং মোবাইল সিগন্যালও বিঘ্নিত ঘটার সম্ভাবনা রয়েছে। গত মে মাসেই বিজ্ঞানীদের দাবি করেন যে ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। সেই সময় 100,000 টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌরঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জযুক্ত গ্যাস রয়েছে, যেখান থেকে সৃষ্ট হয় চৌম্বকীয় তরঙ্গ। উল্লেখ্য, সৌরঝড়ের জেরে বিশ্বের বেতার জিপিএসের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা, কিন্তু এটি পৃথিবীতে সরাসরি কোনো প্রভাব ফেলবে না বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।